হাই ফ্রেন্ডস, আমি ঈশা। আজকে আমি আমার ফ্রেন্ড আহিরের বার্থডে পার্টিতে চলে এসেছি। এসেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে। পরে আমরা জানতে পারলাম আন্টি আর আঙ্কেলরা যেখানেই যায় সেখানেরই স্পেশাল স্পেশাল জিনিসগুলো কালেক্ট করে আনে। তো চলো এবার আমরা ওপরে যাই, আর ওপরে গিয়ে অনেক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখানোর আছে। চলো এবার আমরা কটা ফেমাস পেইন্টারদের পেইন্টিংস দেখি, যেমন হরিণ দাস, রামনন্দ বন্দ্যোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, অতীন বোশাক, গণেশ হালুই, সুহাস রয়, কৃষ্ণেন্দু চাকি, সোমনাথ হর, সনৎকার, লালু প্রসাদ সাউ। এনাদের সবার পেন্টিং আন্টিরা বাড়ির কোনায় কোনায় সুন্দর করে সাজিয়ে রেখেছে। বড় বড় পেইন্টারদের মাঝখানেও কিন্তু আন্টি একটা সুন্দর পেইন্টিং করেছে। এই যে এইটা, এটা একটা ক্লথের উপর এগ হোয়াইট দিয়ে করা হয়েছে। তো চলো এবার আমরা দেখি আন্টিদের টেরেসে খুব সুন্দর সুন্দর ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার্স আর বিভিন্ন জায়গা থেকে আনা প্লান্টস আছে, এবং সেইগুলো আমরা আন্টির মুখ থেকেই শুনি। তারপরে ডিসাইড করি ওই নার্সারিতে আবার যাবো, এবার শুধু গাছ নিয়ে আসবো বলে লাগেজ বেশি নিইনি, গাড়ি নিয়ে গেছি, বাকি নর্থ বেঙ্গল ঘুরেছি। ওরে লাস্ট ডেস্টিনেশন ছিল কালিম্পং, কালিম্পং হয়ে সেবারে আমরা কবে 11টা গাছ নিয়েছি। এইগুলো মানে অ্যাজিলিয়া হয়তো এই ভ্যারাইটি গুলো সব না থাকতে পারে, কিন্তু অ্যাজিলিয়া থাকে, কিন্তু ম্যাপেলটা হচ্ছে শীতের সময়টায় গাছের ওই পাতা ঝরার আগে একটা এক দেড় মাস পুরো গোটা গাছের পাতাগুলো পুরো সোনালি হয়ে যায়, মানে জাস্ট গোল্ডেন ইয়েলো, ইট লুকস অসম, মানে আমরা নিজেরা দেখেছি ছবিটা, অসাধারণ। আমরা এরকম বেড়াতে যাই গাছ বই আনবো, কি মনে হচ্ছে না আমরা স্কুবা ডাইভ করছি? না না না, এটা তো আন্টিদের অ্যাকোয়ারিয়াম, দেখো কি নিট অ্যান্ড ক্লিন, আর মাছগুলো কি সুন্দর সুন্দর। কি করছিস?
কি মারছে উমা? এখানে কেক মাখিয়ে কি যে কাণ্ডটা করেছি তোমরা দেখতে থাকো। এইভাবে আমরা বার্থডে পার্টিটাকে এনজয় করলাম বন্ধুদের সাথে, খেলে কেক কাটিং করে, আর বার্থডে ডিনারটাকেও আমরা খুব এনজয় করেছি। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ আহির আঙ্কেল অ্যান্ড আন্টি, টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।